দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় হ্রদ বাংলাদেশের কাপ্তাই লেক। মাত্র অর্ধ শতাব্দী আগেও রাঙ্গামাটি জেলায় এই হ্রদের কোনো অস্তিত্বই ছিল না। মানুষের সৃষ্টি এ বিশাল হ্রদ সম্পর্কে জানতে হলে আমাদের পুরো ভিডিওটি দেখুন এবং ততক্ষণ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যেন কোনোভাবেই পরবর্তী আপডেট মিস না হয়ে যায়। দেখতে থাকুন পুরো ভিডিওটি। বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চল অবস্থিত একটি পার্বত্য জেলা রাঙ্গামাটি। চট্টগ্রাম বিভাগের অধীনে এ জেলাটি আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা। রাঙ্গামাটি বাংলাদেশের একমাত্র জেলা যার সাথে ভারত ও মায়ানমার দুই দেশেরই আন্তর্জাতিক সীমানা রয়েছে। রাঙ্গামাটি জেলায় পর্যটন শিল্প গড়ে উঠেছে মূলত কাপ্তাই লেককে ঘিরে। কাপ্তাই শুধুমাত্র বাংলাদেশেরই নয়, দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় হ্রদ। প্রায় 2000 বর্গ কিলোমিটার আয়তনের এ হ্রদটি মূলত একটি কৃত্রিম লেক। সমগ্র রাঙ্গামাটি জেলা জুড়েই এই জলধারাটি বিস্তৃত, যার অন্তর্ভুক্ত উপজেলা সমূহ হল রাঙ্গামাটি সদর, কাপ্তাই, বরকল, নানিয়াসর, লংগদু, জোড়াছড়ি, বাঘাইছড়ি ও বিলাইছড়ি। কর্ণফুলী নদীর পানি দিয়ে বিদ্যুৎ তৈরির জন্য তৎকালীন ইংরেজ সরকার 1906 সালে সর্বপ্রথম জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য সাব্যস্ততা যাচাই করে। পরবর্তীতে পাকিস্তান সরকার 1956 সালে আমেরিকার অর্থায়নে কাপ্তাই বাঁধ নির্মাণ শুরু করে এবং 1962 সালে এর নির্মাণ কাজ শেষ হয়। 670.6 মিটার দৈর্ঘ্য ও 54.7 মিটার উচ্চতায় এ বাঁধটি নির্মাণ করে ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ারিং কোম্পানি এবং ইউতা ইন্টারন্যাশনাল ইন্স। কর্ণফুলী নদীর উপর কাপ্তাই বাঁধ নির্মাণ করার ফলে রাঙ্গামাটি জেলার 54,000 একর কৃষি জমি পানিতে তলিয়ে গিয়ে এরিদের সৃষ্টি হয়। কাপ্তাই লেকের সর্বনিম্ন গভীরতা প্রায় 30 ফুট এবং সর্বোচ্চ গভীরতা প্রায় 100 ফুটের উপরে। রাঙ্গামাটির বরকল উপজেলার শুভালং এর কাছে প্রথমে বাঁধ নির্মাণের পরিকল্পনা থাকলেও সেখানে বাঁধ দিলে ভারতের মিজোরাম আংশিক অঞ্চল পানিতে তলিয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। তাই ভারত সরকারের আপত্তির মুখে পরবর্তীতে কর্ণফুলী নদীর আরো ভাটির দিকে কাপ্তাই বাঁধ নির্মাণ করা হয়। কাপ্তাই বাঁধ নির্মাণের ফলে পার্বত্য চট্টগ্রামের মোট 369টি মৌজার মধ্যে 125টি মৌজা পানির নিচে চলে যায়। হ্রদ সৃষ্টি হবার কারণে পুরানো রাঙ্গামাটি শহর পুরোটাই পানির নিচে তলিয়ে যায়। বাঁধ নির্মাণের পূর্বে মাত্র 250 বর্গ মাইল এলাকা ডুবে যাওয়ার পূর্বাভাস দেওয়া হলেও বাঁধ নির্মাণ শেষে 350 বর্গ মাইল এলাকা ডুবে যায়। এছাড়া এ এলাকার মোট কৃষি জমির 40% সরকারিভাবে সংরক্ষিত বনের 29 বর্গ মাইল এলাকা ও অশ্রেণীভুক্ত 234 বর্গ মাইল বনাঞ্চল পানিতে ডুবে যায়। সে সময় প্রায় 18,000 পরিবারের প্রায় 1,00,000 মানুষ বাস্তুচ্যুত হয়। 1970 সালে ইয়ার স্টান ইকোনমিক রিভিউ ম্যাগাজিনের একটি প্রতিবেদনে বলা হয়, কর্ণফুলী প্রকল্পে ক্ষতিগ্রস্তদের $51 মিলিয়ন বরাদ্দ করা হলেও পাকিস্তান সরকার মাত্র $2.6 মিলিয়ন ব্যয় করে। বর্তমানে কাপ্তাই লেক রাঙ্গামাটি জেলার একটি গুরুত্বপূর্ণ সম্পদ হিসাবে বিবেচিত। এ জলধারায় প্রচুর পরিমাণে মিঠা পানির মাছ চাষ হয়। কাপ্তাই লেক থেকে বার্ষিক মৎস্য উৎপাদনের পরিমাণ 7,000 টনেরও বেশি। তবে গবেষকরা মনে করেন আনুমানিক 90 বছর পর হ্রদটি তলদেশে পলি পাথরের আস্তরণ জমে সম্পূর্ণ লেকটি মাছ চাষের অনুপযোগী হয়ে উঠবে। কাপ্তাই লেকের মাধ্যমে সমগ্র রাঙ্গামাটি জুড়ে একটি বৈচিত্র্যপূর্ণ ও দীর্ঘ জলপথে সৃষ্টি হয়েছে। এ হ্রদ সৃষ্টির পূর্বে যেসব জায়গায় পাহাড়ি পথে পায়ে হেঁটে যেতে একদিনের বেশি সময় লেগে যেত, এখন সেখানে স্পিড বোট বা লঞ্চে মাত্র কয়েক ঘন্টায় যাওয়া যায়। এছাড়াও সমগ্র হ্রদটি নৌবিহারের জন্য পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় স্থানে পরিণত হয়েছে। দর্শক, কাপ্তাই লেক সম্পর্কে ভিডিওটি আপনার কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ।